প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী অধ্যায়ের নবম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেখানে বিশদ আয় বিবরণী রয়েছে এবং একই সাথে আর্থিক অবস্থার বিবরণীর কি অংশ নিয়ে এখানে আলোচনা করা হবে। তো আজকের সৃজনশীল প্রশ্ন থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি। এখানে প্রশ্নটি হচ্ছে যে রেওয়ামিলটি এখানে দেওয়া রয়েছে, এই হলো রেওয়ামিল লুনা টেডার্সের 31 ডিসেম্বর 2019 তারিখের রেওয়ামিলটি নিম্নরূপ। এই হলো রেওয়ামিল এবং এখানে 31 ডিসেম্বর তারিখের রেওয়ামিলটি রয়েছে 2019 সালের। তো রেওয়ামিলের এন্ট্রিগুলো নিয়ে খুব একটা আলোচনার প্রয়োজন পড়ে না। এখানে মূলধন রয়েছে, প্রারম্ভিক মজুদ পণ্য, ব্যাংক জমাতিরিক্ত এটি একটি দায় আমাদের জন্য, ক্রয় বিক্রয় রয়েছে এবং এগুলোর ফেরত রয়েছে। বিক্রয় ফেরত বিক্রয় থেকে বিয়োগ হয়ে থাকে আমরা জানি এবং ক্রয় ফেরত ক্রয় থেকে বিয়োগ হয়ে থাকে। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব সম্বন্ধে আমাদের ধারণা রয়েছে, সেগুলো হলো সম্পদ এবং দায়, এবং বিনিয়োগটা হলো সম্পদ, স্থায়ী সম্পদ এখানে রয়েছে 1,75,000। এই হলো মোটামুটি এই রেওয়ামিলির এই অংশ। এবং পরে আরেকটি অংশ রয়েছে, এখানে হাতে নগদ রয়েছে, চলতি সম্পদ, তারপরে অনাদায়ী পাওনা রয়েছে রেওয়ামিলে, মূলধনের সুদ রয়েছে এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা অঙ্ক করার সময় আলোচনা করবো। মূলত আমরা আলোচনা করে থাকি সমন্বয়গুলো নিয়ে। তো সমন্বয়গুলোর মধ্যে রয়েছে দারে পণ্য বিক্রয়, 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি। দারে পণ্য বিক্রয় দুই জায়গায় অন্তর্ভুক্ত হবে। প্রথমত দারে পণ্য বিক্রয় করেছি কিন্তু হিসাবের মধ্যে উঠেনি, তার মানে সেটি তুলতে হবে, এবং সেটি যদি তুলতে হয় হিসাবের মধ্যে তাহলে আমাকে বিক্রয়ের সাথে এটাকে যোগ করতে হবে, কারণ বিক্রয় করা হয়েছে কিন্তু হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। তো এবং এটির জন্য বিক্রয়ের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা যখনই বিক্রয় লিখব তখন এর সাথে এই 5,000 টাকা দারে বিক্রয় যোগ করব। দ্বিতীয় কাজ হলো, যেহেতু এটি দারে বিক্রয় হয়েছে এবং বিক্রয়টি যে বিক্রয় করার সাথে সাথে যদি নগদ টাকা পাওয়া যেত তাহলে নগদ টাকা বৃদ্ধি পেত, যেহেতু নগদ টাকা পাওয়া যায়নি দারে বিক্রয় হয়েছে। এবং এখানে যদি দারে উল্লেখ নাও থাকে, এখানে যদি সমন্বয়ে থাকে তাহলে আমাকে বুঝতে হবে সেটি হলো আসলে দারে বিক্রয়। তাহলে দারে বিক্রয় হওয়ার কারণে কিন্তু একই সাথে আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে যে প্রাপ্য হিসাব রয়েছে, এই প্রাপ্য হিসাব 85,700 টাকা রয়েছে, সেই এটির সাথে কিন্তু এটি যোগ হবে, কারণ হলো প্রাপ্য হিসাব দারে বিক্রয়ের মাধ্যমে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়ে থাকে। তো এই হলো দুইবার কাজ হবে এটি। আরেকটি সমন্বয় হলো 2 নম্বর সমন্বয়, এখানে হলো ক্যাশ পিয়ন 2,500 টাকা হারিয়েছে। আমাদের ক্যাশ পিয়ন বলতে ক্যাশ ক্যারি করে যে পিয়ন আমাদের, অর্থাৎ যিনি ব্যাংকে টাকা জমা দেন, ব্যাংক থেকে টাকা তুলে, এই ধরনের আমাদের একজন পিয়ন হয়তো থাকতে পারেন। তো সেই পিয়ন কি করেছেন, 2,500 টাকা হারিয়েছেন, সেক্ষেত্রে আমাদের একটি ক্ষতি হলো, অর্থাৎ আমাদের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে কিন্তু টাকাগুলো ক্যারি করছিল এবং যে কোনো এক জায়গায় সেটি হারিয়ে ফেলে। তো সেই হারিয়ে ফেলার কারণে কিন্তু এটি একটি ক্ষতি হবে আমাদের এবং এটি বিবিধ ক্ষতি হিসেবে দেখাতে হবে। আমাদের অপরিচালন যে ব্যয় রয়েছে, আমাদের বিশদ আয় বিবরণী করার সময় যে অপরিচালন ব্যয় যে জায়গায় লিখবো আমরা, এটি একটা অস্বাভাবিক ক্ষতি, যার কারণে এটা নিয়মিত কোনো ক্ষতি নয় বা ব্যয় নয়, এটি অস্বাভাবিক একটি ক্ষতি, অর্থাৎ তাৎক্ষণিকভাবে এটি ক্ষতি হয়েছে, যার কারণে এটি আমরা বিবিধ ক্ষতি হিসেবে আমরা দেখাবো বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয়ের মধ্যে। আর হলো দ্বিতীয় কাজ হলো, যে ক্যাশ টাকা যেহেতু হারিয়ে গিয়েছে তো ক্যাশ টাকার পরিবর্তন ঘটবে, অর্থাৎ নগদ টাকা হ্রাস পাবে। আমাদের যে নগদ টাকা যে পরিমাণ ছিল এখানে, এই যে হাতে নগদ ছিল 25,000 টাকা, তো সেখান থেকে যদি 2,500 টাকা হারিয়ে যায় তো 22,500 টাকা এখন রয়েছে, যার কারণে এটার কাজ হবে দুইবার। প্রথমত এটাকে দেখাতে হবে বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি হিসাবে, এবং দ্বিতীয়ত এটা নগদ টাকা থেকে মাইনাস করতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে, এই যে 25,000 টাকা থেকে 2,500 টাকা বিয়োগ হবে। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 50,000 টাকা কিন্তু বাজার মূল্য 55,000 টাকা। তো সমাপনী মজুদ পণ্যের কাজটা সম্বন্ধে আমাদের তো জানা রয়েছে, সমাপনী মজুদ পণ্য দুই জায়গায় অন্তর্ভুক্ত হবে। প্রথমত সমাপনী মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় কাজে লাগবে। বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করে থাকি, বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় থেকে আমরা এখানে সমাপনী মজুদ পণ্যটি বিয়োগ করে থাকি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়। কারণ হলো আমরা প্রারম্ভিক মজুদ পণ্য যা ছিল তার সাথে আবার নতুন করে ক্রয় করা হলো, তারপরে ক্রয়ের সাথে আনুষঙ্গিক করে যোগ করা হলো, এই সবগুলো যোগ করার পরে যত টাকা হয় সেটির সাথে আমাদের কি করতে হয়, যে এইখানে এটা একটি নাম দিই আমরা, সেটির নাম হলো বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়, অর্থাৎ পণ্য বিক্রয় করার মতো আমাদের কাছে এটি রয়েছে। তো সেখান থেকে যতগুলো পণ্য বিক্রয় হয়েছে সেগুলো বিক্রয় হয় এবং বাকিগুলো সমাপনী থেকে যায়। তো সমাপনী মজুদ পণ্য আমরা বছরের শেষে মূল্যায়ন করে থাকি, গুদামের মধ্যে আমাদের সমাপনী মজুদ পণ্য থাকে, তো সেই সমাপনী মজুদ পণ্য আমরা বিয়োগ করে দেবো এখান থেকে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় থেকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে এবং এই বিক্রিত পণ্যের ব্যয়টাই কিন্তু পরবর্তীতে বিক্রয় থেকে বিয়োগ করে মোট মুনাফা বের করা হবে। তাহলে সমাপনী মজুদ পণ্যের প্রথম কাজ হলো এখানে মানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় থেকে বিয়োগ করা,
আর দ্বিতীয় কাজ হলো, এই পণ্য যেহেতু বছরের শেষে আমাদের হাতে রয়েছে এবং এটি যেহেতু বিক্রয় হয়নি, এটা আর এবছর আর বিক্রয় হবে না, পরবর্তী বছর এটা দিয়ে শুরু করা যাবে এবং পরবর্তী বছরেই কিন্তু সেগুলো বিক্রয় হবে। তো এই আজকের দিনের জন্য অর্থাৎ ডিসেম্বর মাসের 2019 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য কিন্তু এটি একটি সম্পদ আমাদের জন্য এবং এটি চলতি সম্পদ, এটাকে স্থায়ী সম্পদ বলা যাবে না। তো চলতি সম্পদ হিসাবে সেটাকে আমাদের সম্পদ হিসাবে দেখাতে হবে আর্থিক বিবরণীতে। তো এটা আরেকটি বিষয় রয়েছে, সেখানে হলো 50,000 টাকা হলো এটির বাজার মূল্য, ক্রয় মূল্য, এবং বাজারে এটার মূল্য বর্তমানে রয়েছে 55,000 টাকা। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেটি, যে এখানে যে কম মূল্যটি রয়েছে হিসাব বিজ্ঞানের সংরক্ষণশীল নীতি অনুযায়ী, আমাদের যে ভবিষ্যতে এটি বেড়ে যাবে বা লাভ হবে এরকম কোনো কিছু ব্যাপারে প্রত্যাশা না করে আমাদের ধরে নিতে হবে যে সেটি আগের মতোই রয়েছে। যেমন এখানে বাজারের মূল্য, এখানে কিনেছিলাম কিন্তু 50,000 টাকা, বাজার মূল্য বর্তমানে আমাদের এই মুহূর্তে আমরা খবর নিয়ে জেনেছি যে সেটি বিক্রয় হবে কত হাজার টাকা, 55,000 টাকা। যদিও সেটি 55,000 টাকা বিক্রয় হওয়ার সম্ভাবনা, কিন্তু সেটি তো বিক্রয় হয়নি এ পর্যন্ত এবং বিক্রয় হতে কিন্তু আরও কিছুদিন লাগবে, সেক্ষেত্রে বাজার মূল্য নাও বৃদ্ধি পেতে পারে, কমে যেতে পারে। তো সেই ব্যাপারে আমাদের এত বেশি আমাদের লাভের ব্যাপারে নিশ্চিত না হয়ে আমাদের ধরে নিতে হবে সেটি আমাদের কম মূল্য, অর্থাৎ আমাদের ক্রয় মূল্যটাই আমরা ধরে নেব। তো এক্ষেত্রে ক্রয় মূল্য বাজার মূল্য মূল বিষয় না, এক্ষেত্রে মূল বিষয় হলো যেটি কম সেটি ধরতে হবে, এটি হলো নিয়ম। হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার একটা নীতি রয়েছে, অর্থাৎ লাভের ব্যাপারে নিশ্চিত না হয়ে ক্ষতির সম্ভাব্য ক্ষতির বিষয়ে আমাদের সচেতন হওয়া, সেটাই বলে তাকে রক্ষণশীল নীতি। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এরকম মূল্য দুটি মূল্য দেওয়া থাকলে 55,000 50,000 এরকম দুটি মূল্য যেটি হোক না কেন, ক্রয় মূল্য বাজার মূল্যর দিকে লক্ষ্য না করে আমরা দেখব কম কোনটি, যেটি কম সেটিকেই আমরা হিসাবভুক্ত করবো এবং অপর যে অঙ্কটি সেটি বাদ দিয়ে দেবো, এটা আনতে হবে না। তো এই 55,000 টাকা কোথাও আসবে না, আসবে মূলত এই 50,000 টাকায়। তো আমরা 50,000 টাকা হিসেবে গণ্য করবো সমাপনী মূল্যকে। 4 নম্বর সমন্বয় যেটি রয়েছে, মোট অনাদায়ী পাওনা 7,500 টাকা, এটি নিয়ে আমরা গতদিন এরকম সমন্বয় গতদিনও ছিল, মোট অনাদায়ী পাওনা আমাদের কিন্তু বলেনি এখানে সমন্বয়, কিন্তু রেওয়ামিলে অনাদায়ী পাওনা রয়েছে। রেওয়ামিলে যে অনাদায়ী পাওনাটি রয়েছে সেটি হলো 5,000, এবং এই অনাদায়ী পাওনাটা আমাদের একটি ব্যয়, ক্ষতি বা ব্যয় আমরা বলে নিতে পারি, ধরে নিতে পারি। কারণ হলো আমাদের বছরের শেষে যে কিছু টাকা পায়, মানে বিভিন্ন পাওনাদার যারা রয়েছেন তাদের কাছ থেকে না পাওয়ার এরকম একটি সম্ভাবনা রয়েছে, তো সেটি আমরা হিসাবভুক্ত করেছি এ পর্যন্ত 5,000 টাকা। কিন্তু বলা হচ্ছে অনাদায়ী পাওনার মোট পরিমাণ হবে 7,500 টাকা, অর্থাৎ এখানে উপযুক্ত উপরে হিসাবভুক্ত করা হয়েছে এ পর্যন্ত 5,000 টাকা আমরা নিশ্চিত হয়ে হিসাবভুক্ত করেছি, এবং এখন সর্বশেষ যে অ্যাসেসমেন্ট আমাদের সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাদেরকে কিন্তু মনে হিসাব করা হয়েছে 7,500 টাকা অনাদায়ী পাওনা। তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে 5,000 টাকা তো আগে থেকেই লিখেছি, নতুন করে আরও সৃষ্টি হয়েছে 2,500 টাকা, তো নতুন অনাদায়ী পাওনা হবে 2,500 টাকা। তো আমরা এইভাবে হিসাবভুক্ত করবো যখন আমরা অনাদায়ী পাওনাটি লিখবো বিশদ আয়বিন, তখন লিখবো অনাদায়ী পাওনা রেওয়ামিল থেকে লিখবো 5,000, আর নতুন অনাদায়ী পাওনা কিন্তু আমরা লিখবো 2,500, 7,500 লিখবো না, কারণ সব মিলিয়ে অনাদায়ী পাওনা বলা হচ্ছে 7,500, তাহলে নতুন করে সৃষ্টি হয়েছে 2,500। তো সেই 2,500 যোগ করলে হবে 7,500, তার সাথে আমাদের এই যে অবশিষ্ট দেনাদারের উপরে সঞ্চিতি নেওয়ার কথা বলা হচ্ছে, তো এটা আমরা আগে আলোচনা করেছি সঞ্চিতি কীভাবে নির্ণয় করা হয়ে থাকে, আমাদের প্রাপ্য হিসাবের উপরে সঞ্চিতিটি নির্ণয় করা হয়। যদি এখানে দেনাদার বলা হচ্ছে, তো দেনাদার এবং প্রাপ্য হিসাবে কী, এবং এটার উপরে 10% সঞ্চিতি নিতে হবে, এবং এ ব্যাপারে কয়ের মধ্যে উত্তরটিও রয়েছে, তো যার কারণে আমরা এখন আর একটা আলোচনা না করে আমরা যদি সরাসরি এখানে দেখাই তো সেটি ভালো হবে। তো কয়ের মধ্যে বলা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো, তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের প্রাপ্য হিসাবের প্রয়োজন হবে। তো প্রাপ্য হিসাব তো এখানে রেওয়ামিলে রয়েছে, রেওয়ামিলে প্রাপ্য হিসাব রয়েছে এই যে 87,500 টাকা রয়েছে, তবে এই 87,500 টাকা সঠিক নয়, এর সাথে আরও কিছু প্রাপ্য হিসাব যোগ হবে, যেমন এই যে দারে পণ্য বিক্রয় আমরা আলোচনা করেছি আগেই, তো দারে পণ্য বিক্রয় করার পরে যেটি হবে 92,500, সেটি হবে আসলে প্রকৃত প্রাপ্য হিসাব, তা থেকে আবার কিছু টাকা পাওয়ার সম্ভাবনা নেই। এই যে 7,500 টাকা মোট অনাদায়ী পাওনা বলা হচ্ছে, তো তার মধ্যে 5,000 টাকা তো রেওয়ামিলি রয়েছে, নতুন অনাদায়ী পাওনা যেটি সেটি কিন্তু বিয়োগ হবে। তো 7,500 বিয়োগ না হয়ে এই 5,000 সহ কিন্তু 7,500, তার মানে 2,500 আসলে নতুন, তো সেটি আমরা বিয়োগ করব, কারণ 92,500 টাকা হয়, তার থেকে যদি আমরা 2,500 টাকা বাদ দিই তো 90,000 টাকা পাওয়া যায়, সেই 90,000-এর উপরে 10%, সম্ভবত 9,000 আনসারটি হবে, দেখে নিই আমরা একটু, হ্যাঁ এখানে মনে হয় হ্যাঁ 9,000-ই হয়েছে। তো কীভাবে হয়েছে, তো প্রথমত প্রাপ্য হিসাব আমরা এনেছি এখানে, তার সাথে অলিখিত বিক্রয়টি যোগ করলাম, অর্থাৎ আমরা যে হিসাববুক্ত করিনি যেটি যোগ করি তো হলো কত, 92,500, আর সেখান থেকে অনাদায়ী পাওনার পরিমাণ 2,500 বাদ দিয়েছি, অর্থাৎ 2,500 টাকা আমরা পাওয়ার সম্ভাবনা একদম নেই। তো সেই অনাদায়ী পাওনা এটি বাদ দিলে তারপরে আমাদের এটার উপরে 10% নিতে হবে, তো সেভাবেই হয়েছে 9,000 টাকা। তো কয়ের উত্তরটি আমরা খুব সহজে পেয়ে গেলে এভাবে কিন্তু হিসাববুক্ত করা হবে, এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, 2 মার্কের জন্য এটি প্রায় অঙ্কে থাকে, এবং এটি এইভাবে সৃজনশীল প্রশ্ন না থাকলেও আমাদের কিন্তু সব অঙ্কেই কিন্তু এই অনাদায়ী পাওনার বিষয়টি বের করতে হয়।
আমাদের এই যে বিশদ আয় বিবরণী করতে গেলে কিন্তু এটি লাগে। তো কীভাবে হিসাবটা হবে এভাবেই হবে, অর্থাৎ প্রাপ্য হিসাব যদি প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় থাকলে যোগ হবে। কারণ হলো প্রাপ্য হিসাব তো আগে থেকেই জানা ছিল এত টাকা, পরবর্তীতে আমরা দ্বারে পণ্য বিক্রয় করেছি, তো সে যার কারণে কিন্তু দ্বারে পণ্য বিক্রয় করা মানেই কিন্তু প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পাওয়া। তো সেই প্রাপ্য হিসাব বৃদ্ধি করেছি 5,000 টাকা। আবার এখান থেকে আমরা বাদ দিব যদি কোনো নতুন অনাদায়ী পাওনা থাকে, রেওয়ামিলের অনাদায়ী পাওনাটা বাদ যাবে না। এখানে কিন্তু রেওয়ামিলে অনাদায়ী পাওনা ছিল, এখানে রেওয়ামিলে অনাদায়ী পাওনা ছিল হলো 5,000 টাকা। তো সেই 5,000 বাদ দেয়নি, কারণ এটি আগে থেকেই বাদ দেওয়া রয়েছে। বাদ দিতে হবে নতুন করে যে অনাদায়ী পাওনাটি সৃষ্টি হয়েছে সেটি, এবং সেটা বাদ দিয়ে পরবর্তীতে পার্সেন্টেজ নেওয়া হয়েছে 9,000 টাকা হয়েছে। তো এই মোটামুটি কয়ের উত্তর হয়ে গেল। যাবো আমরা ক্ষতে। ক্ষতে বলা হচ্ছে মোট লাভ 72,500 টাকা বিশদ আয় বিবরণী তৈরি করো, অর্থাৎ মোট লাভটা আমাদেরকে দিয়ে দিয়েছে। মোট লাভ বের করার জন্য আমাদের প্রয়োজন পড়তো কি, প্রথমে বিক্রয় লিখতে হতো, বিশদ আয় বিবরণীতে প্রথমে বিক্রয় লিখতে হতো, বিক্রয় থেকে ফেরত থাকলে বাদ দিতে হতো, তারপরে ফেরত থাকলে আবার অলিখিত বিক্রয়টি যোগ করার প্রয়োজন পড়তো। এই যে অলিখিত বিক্রয় 5,000 টাকা বিক্রয়ের সাথে যোগ করার প্রয়োজন পড়তো, তারপরে এখান থেকে বিয়োগ করার প্রয়োজন পড়তো বিক্রিত পণ্যের ব্যয়, এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার নিয়মটি তো আমরা আলোচনা করেছি আগেই। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য থাকলে লিখতে হতো, এই যে প্রারম্ভিক মজুত পণ্যটা লেখার প্রয়োজন পড়তো, এর সাথে যোগ হতো ক্রয়, এই ক্রয়টি যোগ হতো, তার থেকে ফেরতটা বাদ যেত। এইভাবে আমাদের কিন্তু কাজ হতো। তো এই কাজগুলো আমাদের আর করতে হচ্ছে না, মোট মুনাফাটা দেওয়া রয়েছে। তো এই মোট মুনাফাটা কত, 72,500 টাকা। সেই মোট মুনাফাটা সঠিক আছে নাকি ভুল আছে এটা আমাদের দেখার বিষয় নয়, যা দিয়েছি সেটা দিয়ে আমাদের রক্ষা করতে হবে। তো আমরা এটা দিয়ে শুরু করবো, মোট লাভ খয়ের উত্তর। যদি আমি সৃজনশীল প্রশ্ন করতে চাই তো খয়ের উত্তর দিয়ে শুরু করবো, মোট মুনাফা 72,500। এই যে শুরু হলো, মোট লাভ দেওয়া রয়েছে প্রশ্ন থেকে পেলাম 72,500, এবং মোট মুনাফা থেকে যদি আমরা বিক্রি নিট মুনাফা বের করতে চাই তো সেখান থেকে বাদ পরিচালন ব্যয়, প্রথমত আগে পরিচালন মুনাফা বের হবে, তারপরে কিন্তু অপরিচালন আয় ব্যয় যোগ করে নিট মুনাফা বের হবে। তো বাদ পরিচালন ব্যয়ের মধ্যে আমরা খুঁজবো এখানে কি রয়েছে, বেতন থাকবে, বাড়া থাকবে এরকম, কিন্তু এখানে বেতন বাড়া নেই, এখানে রয়েছে অনাদায়ী পাওনা। আমি তোমরা একটু খুঁজে দেখি একটু, যেমন মূলধন এখানে আসার বিষয় নয়, প্রারম্ভিক মজুত পণ্য এখানে আসবে না, ব্যাংক জমা অতিরিক্ত এখানে আসবে না, ক্রয় বিক্রয় এখানে আসবে না, এটি মোট নির্ণয়ের মোট লাভ নির্ণয়ের সময় কাজে লেগেছে, এবং এই বিক্রয় ফেরত ক্রয় ফেরতটাও কিন্তু আগেই হয়ে গিয়েছে। এই যে 72,500 মোট লাভ বের করেছি সেখানে কিন্তু এটি কাজ হয়েছে। প্রাপ্য হিসাব পদে হিসাবে এখানে আসবে না, বিনিয়োগ আসবে না, তবে বিনিয়োগের সুদটি আসবে শেষের দিকে, এবং স্থায়ী সম্পদ সেটিও আসবে না, সেটা অবচয় থাকলে আসবে। তো মোটামুটি এই পেয়ে কোনো কিছু পাচ্ছি না, আমরা পরের অংশে দেখছি। এই যে হাতে নগদটাও আসবে, এটা সম্পদ, তো আমরা আসলে প্রকৃতপক্ষে এখানে অনাদায়ী পাওনাটাই পাচ্ছি। তো ওই অনাদায়ী পাওনাটাই এখানে আজকের অঙ্কের মূল কাজ। তো অনাদায়ী পাওনা এখানে লেখার নিয়মটা আমরা কিন্তু এ পর্যন্ত 3টি ক্লাসেই কিন্তু আমরা বিগত 2টি ক্লাস এবং আজকে মিলিয়ে 3 দিন কিন্তু একইভাবে আমরা অনাদায়ী পাওনাটা করছি। আমরা কীভাবে হিসাবটা করবো, প্রথমত অনাদায়ী পাওনাটা লিখবো রেওয়ামিল থেকে এই 5,000 টাকা, এবং নতুন করে অনাদায়ী পাওনা কত টাকা সৃষ্টি হয়েছে। অনেকেরই ধারণা হতে পারে 7,500 টাকা অনাদায়ী পাওনা সৃষ্টি হয়েছে, কিন্তু না, এখানে যে কথাটি বলা হয়েছে সেটি হলো মোট অনাদায়ী পাওনা বলা হচ্ছে 7,500, অর্থাৎ সব মিলিয়ে অনাদায়ী পাওনা হবে 7,500 এই মাসে, এই বছরে। তো সেই 5,000 টাকা এবং এখানে আসলে 7,500 টাকা যদি হয় তো নতুন করে আসলে অনাদায়ী পাওনা সৃষ্টি হয়েছে 2,500 টাকা। তো সেটি আমরা আনবো আসলে, তো অনাদায়ী পাওনা আনবো 5,000, এবং এর সাথে যোগ করব হলো নতুন অনাদায়ী পাওনা। এই যে নতুন অনাদায়ী পাওনা 2,500, সব মিলিয়ে হলো 7,500, তার সাথে নতুন সঞ্চিতি, এবং নতুন সঞ্চিতি কীভাবে নির্ণয় করেছি সেটা তো এখানে দেখানো রয়েছে, কত আর রয়েছে। আর যদি না থাকতো তাহলে এই কাজটি, এই যে প্লাস মাইনাসের যে বিষয়টি, এখানে কিন্তু একটু ব্র্যাকেটের ভিতরে দেখিয়ে দিলে ভালো হবে, আমরা এখানে দেখাবো। কিন্তু যেহেতু আমাদের কয়ের উত্তরে রয়েছে সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই, তো সেখান থেকে সোজা নিয়ে আসছি আমরা 9,000 টাকা নতুন সঞ্চিতি। অর্থাৎ অনাদায়ী পাওনা এ পর্যন্ত মোট সৃষ্টি হয়েছে 7,500 টাকা, এবং ভবিষ্যতে আমাদের সন্দেহ রয়েছে আরও 9,000 টাকা নাও পেতে পারি, 10% আমরা রেখেছি, এটা কিন্তু পাওয়া যেতে পারে। অর্থাৎ আমরা এইভাবে হিসাবরক্ষণে করা চিন্তা করা হয় থাকে যে ভবিষ্যতে যদি মানে আমরা যে প্রাপ্য হিসাবটা আমরা পাবো ভবিষ্যতে, সেটা থেকে যে আমরা যে কিছু টাকা বিনষ্ট, কিছু টাকা আমাদের মানে লস হবে না, সেই ধরনের কিন্তু আমরা নিশ্চিত হতে পারি না, যার কারণে কিন্তু আমরা এই সঞ্চিতিটা রেখে থাকি। পরবর্তীতে সেই টাকাগুলো পেয়ে গেলে ভিন্ন কথা। তো সেখান থেকে এইভাবে এর আগের বছর এইভাবে রাখা হয়, তো এর আগেও কিন্তু রেখেছিলাম 10,000 টাকা, তো এখানে বাদ যাবে। অর্থাৎ আমাদের সর্বমোট অনাদায়ী পাওনার ব্যাপারে ব্যবস্থা করার প্রয়োজন ছিল 16,500 টাকা, সেখান থেকে আগে থেকে ব্যবস্থা রাখা আছে 10,000 টাকা পুরাতন সঞ্চিতি যেটি রেওয়ামিলে রয়েছে। এখানে একটু দেখি, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 10,000 টাকা ক্রেডিট দিকে রয়েছে এবং সেটা বাদ যাবে। অর্থাৎ 4টি লাইন এখানে সর্বমোট রয়েছে, প্রথমে রেওয়ামিলের অনাদায়ী পাওনা, তারপরে নতুন যোগ নতুন অনাদায়ী পাওনা, তারপরে নতুন সঞ্চিতি যোগ করা, তারপরে পুরাতন সঞ্চিতি বিয়োগ করা, এই 4টি লাইনের কাজটা খুব গুরুত্বপূর্ণ। এইভাবেই কিন্তু অনাদায়ী পাওনার কাজটি হয়ে থাকে। তো আমরা আসলে মূলত আজকে জানলাম এখানে আর কোনো পরিচালন ব্যয় নেই, আমরা এই কাজটির জন্যই কিন্তু অঙ্কটি করা, অর্থাৎ অনাদায়ী পাওনার ব্যাপারে আর আমরা আগামীতে খুব একটা আলোচনা করবো না, আমরা অন্যগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো আমরা 3টি ক্লাসে কিন্তু এই বিষয়টি দেখলাম, তোমরা খুব মনোযোগ সহকারে এটি লক্ষ্য করবে। অনাদায়ী পাওনার সাথে নগদ অনাদায়ী পাওনা যোগ হবে, নতুন সঞ্চিতি যোগ হবে, আর পুরাতন সঞ্চিতি থাকলে সেটি বাদ যাবে, বাদ দিয়ে 6,500 টাকা হলো।
তো সেটি আর যদি বেতন বাড়া থাকতো তো এখানে নিয়ে আসতাম, তো আর নেই, যার কারণে এই 6,500 টাকাই হলো পরিচালন ব্যয় এবং এটা বিয়োগ করে হলো 66,000 টাকা, সেটার নাম দিলাম পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়টা যোগ হবে। তো অপরিচালন আয় একটাই বিনিয়োগ রয়েছে, অপরিচালনা কী কী হতে পারে, শিক্ষানবিশ সালামি হতে পারে, তারপরে বিনিয়োগের সুদ হতে পারে, কমিশন প্রাপ্তি হতে পারে, তো এরকম কিছু এখানে নেই, শুধু বিনিয়োগটা রয়েছে। যে আমরা রেওয়ামিটা দেখি, এই যে রেওয়ামিলটি রয়েছে, তো রেওয়ামিলের মধ্যে আমাদের 50,000 টাকা বিনিয়োগ রয়েছে এবং এটি বিনিয়োগটা করেছে এই বছরের ভিতরেই, 2019 সালের ভিতরে বিনিয়োগ করেছি, জুলাই মাসের 1 তারিখ, অর্থাৎ 7 নম্বর মাসের 1 তারিখে বিনিয়োগ করেছি, জুলাই মাসের 1 তারিখে। তো জুলাই মাসের 1 তারিখে যদি বিনিয়োগ করে থাকি তো এ পর্যন্ত কতদিন হলো, এই 19 সালের 31শে ডিসেম্বর এবং 19 সালের জুলাই মাসের 1 তারিখের ব্যবধান হলো 6 মাস। তো এই 6 মাসের সুদ আমাদের নিতে হবে। তো কীভাবে নেব, 50,000 টাকার উপরে 10% নেব সরাসরি, আর এটি সরাসরি যেটি আসবে সেটি হলো 1 বছরে। তো এটার অর্ধেক করলেই কিন্তু আমাদের পেয়ে গেলাম 6 মাসের, কারণ হলো 1 বছরে যদি হয়ে থাকে 5,000, তো 6 মাসে নিশ্চয়ই 2,500 হবে। তো এটা এভাবে না দেখিয়ে আমরা ভিন্নভাবে দেখাবো, কারণ হলো ক্যালকুলেটারে যে 50,000 টাকার উপরে 10% সরাসরি নিলে যে 5,000 টাকা আসবে সেটি কিন্তু 1 বছরের আসবে, আর 1 বছর মানে হলো 12 মাস, তো 12 দিয়ে ভাগ হবে। আসলে 1 বছর মানে যদি 12 মাস হয়ে থাকে তো 12 দিয়ে ভাগ করলে আমাদের হবে কত, 1 মাসের বের হবে, যাই হোক তার সাথে আমরা গুণ করব 6 মাসের প্রয়োজন তত দিয়ে। তো কয় মাস হলো, এখানে 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যদি আমরা হাতে গুনি তাহলে 6 মাস পাই, তো 6 দিয়ে গুণ হবে, এভাবে হয়েছে এবং এখানে দেখানো হয়েছে সেভাবেই। এই যে এখানে প্রথমে 50,000 টাকার উপরে 10% নেওয়া হয়েছে এবং সেটাকে 12 দিয়ে ভাগ দেওয়া হয়েছে এবং 6 দিয়ে গুণ করা হয়েছে, করে 2,500 টাকা পাওয়া গিয়েছে। তো বিনিয়োগের সুদটি এবং এটি অনাদায়ী রয়েছে, কিন্তু অনাদায়িকতার অর্থ কিন্তু এখানে যে আদায় হয়নি, বকেয়া বলা যেতে পারে, বিনিয়োগের সুদ বকেয়া বলা যেতে পারে, অনাদায়ীও বলা যেতে, অর্থাৎ আদায় হয়নি, অর্থাৎ আদায় হয়নি বললে এই নয় যে পাবো না, এরকম না, এই টাকাগুলো ভবিষ্যতে আদায় হবে। তো এটি বকেয়া থাকার কারণে আমাদের এটি সম্পদ হবে পরবর্তীতে, এটি আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদে যাবে। এই একটাই ছিল অপরিচালন আয়। আর অপরিচালন ব্যয় আবার দুটি রয়েছে, প্রথমত মূলধনের সুদ, মালিক মূলধনের উপরে সুদ দাবি করেছেন, তাকে মূলধনের সুদ দিতে হবে। তো মূলধনের সুদটি এখানে আনা হয়েছে 12,500 টাকা, অর্থাৎ মালিক যে টাকাগুলো মূলধন হিসেবে দিয়েছেন আমাদেরকে, সেই টাকাগুলোর উপরে তিনি সুদ দাবি করছেন, তো সেই সুদটা আমাদের জন্য একটি ব্যয় হবে, অপরিচালন ব্যয় হবে এবং সেটাকে এখানে নিয়ে আসতে হবে। তো মূলধনের সুদটি নিয়ে আসবো। আর যদি বিবিধ ক্ষতি একটি রয়েছে, সেই যে ক্যাশপিয়ন যে টাকাগুলো হারিয়েছেন, সেই ক্যাশপিয়নের হারিয়ানো টাকাগুলো কিন্তু আমাদের হবে অপরিচালন ব্যয়। এই যে বিবিধ ক্ষতি 2,500 টাকা, অর্থাৎ ক্যাশপিয়ন টেবিকেটে ক্যাশপিয়নে লিখে দিতে, ক্যাশপিয়ন হারানো টাকা বা টাকা হারানো এরকম লিখে দেওয়া যেতে পারে। তো এইটি সব মিলিয়ে হলো 15,000 টাকা, আর দুটির মধ্যে ব্যবধান কত, এখানে প্লাস সংখ্যায় হলো 2,500, এটা হলো মাইনাস, তো দুটির প্লাসে মাইনাসে হবে মাইনাস, মাইনাস করলে কী হবে, 15,000 থেকে 2,500 বাদ দিলে 12,500 টাকা আসলে নেট রেজাল্ট আসবে এবং সেটি মাইনাসই হবে। তো সেই মাইনাস রেজাল্ট যদি আমরা আনি, তো এখানে এইভাবেই মাইনাস টাইটের সাথে মাইনাস হবে এবং মাইনাস হলে 53,500 টাকা আমরা পাচ্ছি নিট লাভ। অর্থাৎ অপরিচালন আয় ব্যয়ের ব্যবধানটি হলো 12,500 এবং সেটি এটার সাথে কাজ হবে, যদি এটা প্লাস হতো তো প্লাস হয়ে যেত, এটা যেহেতু মাইনাস রয়েছে তো মাইনাস হবে। 53,500 টাকা আমরা এটার নাম দেবো নেট মুনাফা এবং এটাই আমাদের প্রকৃত মুনাফা, 1 বছরের ব্যবসার কারণে, ব্যবসা থেকে আমরা এই টাকাগুলো পাচ্ছি। তো পরবর্তীতে আমরা যাব আর্থিক অবস্থার বিবরণী, সম্পূর্ণ বলা হচ্ছে না, এখানে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে, তো অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী একটি অংশ এখানে করা হবে। তো এখানে এইভাবে হবে উত্তরটি, আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটের ভিতরে আংশিক কথাটি লিখা হচ্ছে, কারণ হলো এটি সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ উভয় দিক লিখা হচ্ছে না এখানে। তো 31শে ডিসেম্বর তারিখ এভাবে দেবো এবং এখানে গড়টি এভাবেই হবে। প্রথমত আমরা চলতি সম্পদ লিখবো, সম্পদের মধ্যে গিয়ে প্রথমে চলতি সম্পদ লিখবো এবং চলতি সম্পদ লিখে আমরা একটি হেডিং দেবো, সেই হেডিংয়ে প্রথমে হাতে নগদ, হাতে নগদ হলো 25,000 টাকা, তার থেকে আমাদের ক্ষতি হয়েছে, অর্থাৎ বিবিধ ক্ষতি হয়েছে 2,500 টাকা, সেটি বাদ যাবে, অর্থাৎ আমাদের ক্ষতি হয়েছে 2,500, সেটি বাদ দিয়ে দেব, টাকা হারিয়ে যাওয়া। তো আমাদের প্রকৃতপক্ষে আসছে কত, 22,500 টাকা, সেটি আমরা আসলে পাচ্ছি হাতে নগদে পড়ে। তারপরে আমাদের পরের পেজে রয়েছে, এই যে এখানে আমরা কন্টিনিউ এখানে হবে সমাপনী মজুদ পণ্য আমরা আনবো 50,000 টাকা। আমরা চলতি সম্পদ আগে আলোচনা করেছি, এই যে সমন্বয় যেটি ছিল, এই যে 50,000 টাকা ছিল এবং এটির বাজার মূল্য যদিও 55,000, তো আমরা আরও গিয়ে আলোচনা করেছি সে বাজার মূল্যের কাজ হবে, অর্থাৎ কম মূল্যটি আমাদেরকে হিসাবভুক্ত করতে হবে। তো 50,000 টাকা এখানে নিয়ে আসলাম আমরা সমাপনী মজুদ পণ্য 50,000। তারপরে প্রাপ্য হিসাব, এখানে গুরুত্বপূর্ণ বিষয়, এই লাইনটা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। প্রাপ্য হিসাব লেখার নিয়ম হলো, এটা কিন্তু 2 মার্কের জন্য প্রশ্ন আসে, যে প্রকৃত প্রাপ্য হিসাব বা প্রকৃত দেনাদার নির্ণয় করে থাকো, নির্ণয় করো বলা হতে পারে 2 মার্কের জন্য। তো এটাই হলো প্রকৃত দেনাদার, এই যে রেজাল্টটা, এই যে 81,000, সেটি
এবং সেটি কীভাবে নির্ণয় করা হয়েছে। প্রথমত রেমা মিলে ছিল 87,500 টাকা, তা থেকে আমাদের অলিখিত অনাদায়ী পাওনা, এখানে কিন্তু অনাদায়ী পাওনা অলিখিত যেটি সেটি বাদ যাবে, এখানে অনেকেই ভুল করে, সর্বমোট অনাদায়ী পাওনা 7,500, কিন্তু 7,500 বিয়োগ হবে না, বাদ যাবে রেওয়া মিলেরটা, বাদ যাবে না, বাদ যাবে সমন্বয়ে প্রকৃত যেটি সেটি। তো রেওয়া মিলে আসলে প্রকৃত হল 2,500 টাকা, টোটাল 7,500-র মধ্যে 5,000 তো রেওয়া মিলেই রয়েছে, আর রেওয়া মিলেরটা প্রকৃত 5,000 টাকার কারণে নতুন করে অনাদায়ী পাওনা সৃষ্টি হয়েছে 2,500, তো সেটি আমরা বাদ যাবো, বাদ দেবো। তো বাদ দিলে হবে 85,000 টাকা। তারপরে অলিখিত বিক্রয়টা আমরা যোগ করবো, কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে বিক্রয় করার কারণে প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পায়, তো হলো 90,000, আর তা থেকে নতুন সঞ্চিতিটি বাদ দেবো। অর্থাৎ আমরা 90,000 টাকার পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আগামীতে হয়তো আমাদের একটা সন্দেহ রয়েছে 9,000 টাকা, অর্থাৎ 10% টাকা নাও পেতে পারি, যদিও এটা ভবিষ্যতে হয়তো পেয়ে যাবো, কিন্তু আমরা অতীত অভিজ্ঞতার আলোকে আমাদের 80% এটিভাবে বাদ দিয়ে রাখতে হয়, এটাই কি বলা হয় থাকে ভবিষ্যৎ ব্যবস্থা। অর্থাৎ ভবিষ্যতের সম্ভাব্য ব্যয়ের বিপরীতে বা ক্ষতির বিপরীতে একটি ব্যবস্থা রাখাই হলো ভবিষ্যৎ ব্যবস্থা, অর্থাৎ প্রভিশন রাখা যেটাকে বলা হয়ে থাকে। তো সেটি বাদ দিলাম হলো 81,000 টাকা। তারপরে বিনিয়োগের অনাদায়ী সুদ বা বকেয়া সুদ, যেটি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি এবং বিনিয়োগ করেছিলাম আমরা যে টাকাগুলো জুলাই মাসে, এবং সেখান থেকে 6 মাসের সুদ যেটি হয় সেটি হলো 2,500 টাকা, আমরা এখনও পাইনি আমাদের হাতে। প্রথমত একটি আয় হিসাবে দেখানো হয়েছে, আর দ্বিতীয়ত হলো এটা এখানে সম্পদ হিসাবে দেখানো হচ্ছে, চলতি সম্পদ, কারণ সেই টাকাগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছায়নি, আমরা পাবো। আর একটি বিষয় সমন্বয়ে যতগুলো বিষয় থাকবে, তো আমরা যদি পূর্ণাঙ্গ একটি অঙ্ক করি তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অবশ্যই দুইবার যেন যায়, সমন্বয়ের বিষয় দুইবার যাবে, সম্পূর্ণ অঙ্ক যদি করি আমরা। যেমন এখানে যদি শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটা করি, তো আমাদের সবগুলো এন্টি সমন্বয় থেকে যা করেছি বা সমন্বয় ছাড়াও, যেমন এটিও একটি সমন্বয়, কিন্তু এই যে এখানে যে বিনিয়োগের যে বিষয়টি, এটিও কিন্তু আমরা সমন্বয় করেছি আসলে। এই যে সুদ নিয়েছিলাম 2,500 টাকা, সেটি কিন্তু একদম সমন্বয় করেছি, তো সেটি দুইবার যাবে এবং এবার দুইবার দেখানো হয়েছে। এই যে প্রথমত দেখানো হলো আয়ের মধ্যে, আর দ্বিতীয়ত এখানে আর্থিক অবস্থার বিবরণীতে এই যে বকেয়া বিনিয়োগের সুদ হিসেবে 2,500 টাকা দেখানো হয়েছে। তো চলতি সম্পদ এই পর্যন্তই, সব মিলিয়ে হলো 1,56,000, এখানে নাম দিব মোট চলতি সম্পদ, আর এটার সাথে হবে বিনিয়োগ। বিনিয়োগের মধ্যে 10% বিনিয়োগ নিয়ে আসবো, এখানে 50,000 টাকা দেওয়া মিলে রয়েছে, আর স্থায়ী সম্পদ একটাই, সেটি হলো স্থায়ী সম্পদ নামেই রয়েছে। তো স্থায়ী সম্পদের হেডিং দিয়ে আবার নিচে স্থায়ী সম্পদ লিখে এটার সাথে অপচয় থাকতো, থাকলে বিয়োগ হতো, কিন্তু এখানে কোনো অপচয় নেই, যার কারণে সেটি আমাদের স্থায়ী সম্পদ হিসেবে দেখানো হচ্ছে 1,75,000। তো সব মিলিয়ে যোগফল হলো 1,381,000। শুধুমাত্র সম্পদের দিকটি আমরা এখানে করলাম, যদি আমাদের দায়ের দিকটি করতে বলা হতো তাহলে কিন্তু দায়ের দিক করলে দুই দিক সমান হতো, যদি সঠিকভাবে করা হয়ে থাকে। তো আমরা এখানে আজও একটি সমস্যা নিয়ে আলোচনা করলাম। তো বিশেষ করে অনাদায়ী পাওনার ফাংশনটি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা এ ব্যাপারে হয়তো কবিটি আলোচনা করবো না, অন্য অন্য বিষয় রয়েছে সেগুলো আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।